নমস্কার বন্ধুরা, রিপ্তার রকমারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের খুবই ফেভারিট চকলেট আইসক্রিমের রেসিপি। শুধু বাচ্চাদের বলাই ভুল হবে, আমরা বড়রাও কিন্তু আইসক্রিম দেখলে একদমই কিন্তু লোভ সামলাতে পারি না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দারুণ গরমে কিভাবে বাড়িতে চকলেট আইসক্রিম আপনারা তৈরি করবেন, আর যেটা তৈরি করতে খুবই কম সময় লাগবে, আর লাগবে মাত্র কয়েকটা উপকরণ। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 2 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে বেশ খানিকটা বরফ জমিয়ে নিয়েছি। আমরা যখন ক্রিমটাকে বিট করব তখন এই বরফের উপরে রেখেই কিন্তু বিটটা করব, এর ফলে আমাদের ক্রিমটা কিন্তু তাড়াতাড়ি বিট করা হয়ে যাবে। আর ক্রিমটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, আমি একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ক্রিমটাকে বিট করতে শুরু করেছি। প্রথমে আমরা মিডিয়াম স্পিডে দেব, আস্তে আস্তে আমরা স্পিডটা কিন্তু হাই করব। যেহেতু গরম সেই জন্য ক্রিমটা কিন্তু গলে যেতে পারে, সেই জন্যই আমি নিচে কিন্তু বাটির মধ্যে কিন্তু আমি বরফটা জমিয়ে এখানে ব্যবহার করছি, এর ফলে আমাদের ক্রিমটাতে কিন্তু খুব তাড়াতাড়ি পিক চলে আসবে। তো দেখুন, ক্রিমটা কিন্তু আমার খুব ভালো মতন বিট হয়ে গেছে। আর এই হুইপ ক্রিমটা কিন্তু বিট করতে করতে দেখবেন এটা কিন্তু পরিমাণে প্রায় ডাবল হয়ে যাবে। এখন কিন্তু ক্রিমটা প্রচণ্ড পরিমাণে হালকা আর ফ্লাফি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি আবারও এটাকে কিন্তু বিট করে নিচ্ছি। ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেবো 1/2 কাপ কোকো পাউডার। কোকো পাউডারটা কিন্তু আমি ডাইরেক্ট ইউজ করব না, আমি একটা স্ট্রেনারের সাহায্যে কোকো পাউডারটাকে একটুখানি চেলে নেব, কারণ এর মধ্যে কিন্তু লাম্পস থাকে। কোকো পাউডারটা একটুখানি তাই চেলে আমাদের ইউজ করতে হবে। দেখুন, এটা চেলে এই জন্যই আমি ইউজটা করলাম। দেখতেই পাচ্ছেন কিছু কিছু লাম্পস রয়ে গেছে এর মধ্যে। কোকো পাউডারটা দেওয়ার পরে এবারে একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে আগে আমি এটাকে একটুখানি ক্রিমের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এইবারে আমি আবারও একবার ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি যদি প্রথমেই ইলেকট্রিক বিটারটা ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু যেহেতু কোকো পাউডারটা একটু ডাস্ট, সেই জন্য কিন্তু অনেকটা বাইরে পড়ে গিয়ে নষ্ট হতো, সেই জন্য প্রথমে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে বিটটা করছি। তো দেখুন, দেখে বোঝাই যাচ্ছে আমাদের কিন্তু আইসক্রিমের মিক্সচার এখানে একদমই রেডি হয়ে গেছে। সবশেষে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা চকো চিপস। চকো চিপসটা দিয়ে এবারে আমি আর বিটার ব্যবহার করব না, স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু মিশিয়ে নেব। আমাদের এখানে আইসক্রিমের মিক্সচার এখানে একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এইবারে এই বক্সের মধ্যে আমি আইসক্রিমের মিক্সচারটা ভালো মতন সেট করে নেব। এইবারে স্প্যাচুলাটার সাহায্যে আমি এর আপার পোর্শনটা ভালো করে সেট করে দেব এবং স্মুথ করে দেব যাতে দেখতে ভালো লাগে। এবারে একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। উপর থেকে আমি আরও কিছুটা চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। এবারে এখানে আমি একটা ক্লিন র্যাপ নিয়ে নিয়েছি। এই ক্লিন র্যাপটা দিয়ে আমরা এবারে বক্সটাকে ভালো করে কভার করে দেব। এমনভাবে কভার করতে হবে যাতে আইসক্রিম আর ক্লিন র্যাপের মাঝে যেন কোনো রকম গ্যাপ না থাকে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে একটুখানি আইসক্রিমের উপর প্রেস করে করেই বসিয়ে দিচ্ছি। যদি আইসক্রিম বা ক্লিন র্যাপের মধ্যে কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু সেখানে আইস ক্রিস্টাল জমে যাবে। ভালো করে কভার করে দিয়ে আমি এবারে লিডটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি এটাকে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। তাহলে আমি 8 ঘন্টা বাদে ফিরে আসছি। দেখুন, 8 ঘন্টা বাদে ফিরে এলাম, আমাদের আইসক্রিম কিন্তু এখানে খুব ভালো মতন জমে সেট হয়ে গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীরকম তৈরি হলো আমাদের চকলেট আইসক্রিম। দেখতেই পাচ্ছেন দারুণ দেখতে লাগছে কিন্তু আইসক্রিমটাকে। এইবারে আমি উপরের কভারটাকে সরিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখে লোভ লাগছে তো? তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। তাহলে চলুন আমি এবার এটাকে সার্ভ করে দেখাই, আর সময় নষ্ট করব না। আমার আজকের এই চকলেট আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশন আর অল বাটনটাকেও প্রেস করে দেবেন। আইসক্রিমটাকে আমি কিন্তু 2 কাপের মধ্যে
সার্ভ করে দিয়েছি। এবারে উপর থেকে একটুখানি গার্নিশ করে দিচ্ছি চকলেট সিরাপ দিয়ে। উপর থেকে দিয়ে দিচ্ছি লাস্টে একটুখানি চকো চিপস, আর দিয়ে দেব কিছুটা চকলেট ওয়েফার্স। এটা কিন্তু আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য দিচ্ছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা কিন্তু স্কিপ করতেও পারেন। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই গরমের দিনে কিন্তু আপনারা অবশ্যই তৈরি করে খান। বাড়িতে কিন্তু এভাবে তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বেশ অনেক দিনই খেতে পারবেন। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।